আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই প্রীতি ও ভালোবাসা। কালসি মোড় পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি মিরপুর পল্লবী, ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা থেকে মহাখালী ও রামপুরার মধ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করে সড়কে যানবাহন ধারণ ক্ষমতা বৃদ্ধি ও যানজট কমাতে এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছিল। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য ছিল, সেটিও এখন দৃশ্যমান। সরকারি অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজটি করছে। সরজমিনে গিয়ে দেখা যায়, ইতিমধ্যে প্রকল্পের আওতাধীন 4 লেনের সড়ক এখন 6 লেনে উন্নত করা হয়েছে, বাকি সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। কালসি ক্রসিং এবং একটি সরু জায়গা যেখানে চারদিক থেকে 4টি রাস্তা এসে মিলিত হয়েছে। এছাড়া মিরপুরও একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে আছে মিরপুর ক্যান্টনমেন্ট, চিড়িয়াখানা, আধুনিক আবাসিক এলাকা, মিরপুর ডিওএসএস, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সহ অনেক কিছু। এখান থেকে বিমানবন্দর, মিরপুর থেকে বিমানবন্দর হয়ে উত্তরা, উত্তরা থেকে টঙ্গী হয়ে উত্তর দিকে যাওয়ার জন্য কালসি হয়ে জিয়া কলোনির রাস্তা দিয়ে আগেই নতুন সড়ক নির্মাণ করা হয়েছিল, পরে ক্যান্টনমেন্ট এলাকার ওপর দিয়ে ফ্লাইওভার নির্মাণ করা হয়। এসব রাস্তা ফ্লাইওভার নির্মাণের পর মিরপুর এলাকায় প্রবেশ ও বের হওয়ার জন্য এসব রাস্তার ব্যবহার অনেক গুণ বেড়েছে। এছাড়া রাজধানীর সড়ক ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত গতিতে কাজ চলছে মেট্রো রেলের কাজ, রাজধানীর চারপাশে গড়ে তোলা হবে সার্কুলার ট্রেন। সবকটি প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীবাসী অসহনীয় যানজট চিরতরে মুক্তি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে আধুনিক এক শহরে রূপ পাবে রাজধানী ঢাকা। তবে এসব মেগা প্রকল্পের পুরোপুরি সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও 10 বছর, যদিও এর আগেই পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে 1-1টি প্রকল্প। প্রতিদিন প্রায় 60 থেকে 70 হাজার যানবাহন এসব রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তার দুই পাশে আবাসিক ও বাণিজ্যিক ভবন, হাসপাতাল, ক্লিনিক ও নতুন আবাসিক এলাকা গড়ে উঠেছে। যখন এসবের নির্মাণ কাজ শেষ হবে, তখন এসব এলাকার যানবাহনের চাপ আরও বাড়বে। এছাড়া মিরপুর থেকে দেশের প্রথম স্যাটেলাইট শহর পূর্বাঞ্চলে যেতে কালসি ও ফ্লাইওভার নির্মাণাধীন এসব সড়ক হবে খুবই গুরুত্বপূর্ণ, যাদের গন্তব্য হবে মিরপুর 11-10 নম্বর। তারা ঠিক এই বাম পাশে লেন ধরে নামতে পারবেন মিরপুর 11 নম্বরের কাছাকাছি। জানা যায় এই প্রকল্পের সড়কে থাকবে ফুটপাথ, সাইকেল লেন, বসবে যাত্রী ছাউনি সহ অত্যাধুনিক অনেক সুযোগ সুবিধা। এসবের কাজও এগিয়ে চলছে বেশ দ্রুত গতিতে।
সেনাবাহিনীর হাত ধরেই পুরো প্রকল্পটির কাজ শতভাগ সম্পূর্ণ। এখন চলছে রোড মার্কিং ও ল্যাম্পপোস্ট, সর্বশেষ রোড সাইনের কাজ। কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। মিরপুর 10, 11 ও 12 নম্বর থেকে উত্তরা এয়ারপোর্টের দূরত্ব 15 থেকে 20 মিনিট হলেও এই কালশির যানজটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে এখন অনায়াসে মিরপুর থেকে 20 মিনিটে এয়ারপোর্ট উত্তরা পৌঁছানো যাবে। এটি গিয়েছে কালশি মোড় থেকে সাগুপ্তা মোড় হয়ে মিরপুর DOHS গেট পর্যন্ত। দুই পাশের রাস্তা অনেকটাই প্রশস্ত করা হয়েছে। ফ্লাইওভারের এদিকের কাজ শতভাগ সম্পন্ন হলেও নিচের দিকে কার্পেটিং ও ঢালাই কাজ চলমান আছে। কিছুদিনের মধ্যেই ওপর এবং নিচে পুরোপুরি দৃশ্যমান হবে এই সড়কটি। এটি হলো মিরপুর DOHS গেট। এখান থেকে উঠে অনায়াসে সাগুপ্তা সিগনাল এবং কালশি সিগনাল পার হয়ে মাটিকাটা রোডে নামা যাবে অনায়াসে।